সরি আদি, তুমি টাইমলি এসেছো, কিন্তু কি করবো বলো, একটা কাজ পড়ে গেল, আমাকে বের হতেই হলো। না, কোনো সমস্যা নেই। কেন ফোন করেছিলেন বলেন? আমি তোমাকে অনুর সাথে যোগাযোগ করতে মানা করেছি বলে তুমি নাকি রাগ করেছো শুনলাম। জি না, কথাটা ঠিক না। আমি অনুকে বলেছি, কথাটা অনু নিজের মুখে বললেই পারতেন। দেখো, তুমি ফোন করাতে অনুর স্বামী বিষয়টা ভালোভাবে নেয়নি, আরও অনেক সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আসলেও ভালো নেই, বুঝলে? দেখুন, আমি বুঝতে পারিনি আসলে অনুর সঙ্গে আমার সম্পর্কটা যে কোনো কারণে হয়নি, কিন্তু তাই বলে কোথাও আমাদের দেখা হলে আমরা কথা বলবো না, এটা কেমন দেখায়? তাই তুমি এবার নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। জি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার বাবা মাকে ফিরেছেন কানাডা থেকে? জি না, এখনো ফিরেননি। এসো, তুমি তোমার যখন খুশি চলে এসো। আসবো, নিশ্চয়ই আসবো। তোমাকে কষ্ট দিলাম না? আর ভালো কথা, তুমি যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকো আমাকে কিন্তু জানাতে পারো, আমার হাতে অনেক মেয়ে আছে, কথা বলে দেখতে পারি। ঠিক আছে, জানাবো। আমি উঠছি। কী ব্যাপার, তুমি চা না খেয়ে উঠে আসলে যে? টেবিলে আজকাল যে ধরনের কথাবার্তা হয় আমার এসব ভালো লাগে না। অন্যায় কী কথা হয়েছে? আপির ফ্যামিলি মেনে নিয়েছে, সাইদ ভাই কথা বলতে চাইলেন তোমার সাথে, তুমি তখন রুমে ছিলে না, এগুলো কি অন্যায় কিছু? এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আমিও যাতে একই রকম সিদ্ধান্ত নেই। তুমি কোনো সিদ্ধান্ত নেবে না সেটা তো বলেই দিয়েছো, সিদ্ধান্ত জানি আর আমি নেব। আমার কারণে, আমাদের কারণে তোমার অনেক কষ্ট হচ্ছে, সব কষ্ট মুছে যাবে যখন আমি তোমার সঙ্গে আর থাকবো না। তুমি নিজে তো কোনো সিদ্ধান্ত দেবে না, মার কথাও মানবে না, এসবের মানে কি আনিস? এক্সাম্পল দিয়ে কথা বললে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আমি একটু আমাদের বাড়িতে যেতে চাই, এই সপ্তাহে বাড়ি ভাঙার কাজ শুরু হবে, যে বাড়িতে আমার জন্ম হয়েছিল একটা রাত ওখানে নির্বিঘ্নে থাকতে চাই। নির্বিঘ্নে ঘুমাতে চাও? এ বাড়িতে নির্ঘুম কেটেছে তোমার রাত, নির্বিঘ্নে ঘুমাতে পারো নি? আনিস, সব কিছুর ভুল মানে কেন দাঁড় করাও? আসি, দাঁড়াও, সাহিব ভাইয়ের সাথে কথা বলে নিও।